বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা একদম শর্ট রাখবো, যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। 2016 কোনো অ্যাপটিটিউড টেস্টই হয়নি, প্রাথমিক দুর্নীতি মামলায় এটা এক নাটকীয় মোড়। ওকে, কোনো অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই কিন্তু অযোগ্য যারা ক্যান্ডিডেট আছে তারা চাকরি পেয়েছে। তো এই নিয়ে বিস্তারিত আমি কিছু কয়েকটা বাক্য তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা চাকরির জন্য ওয়েট করছো প্রাথমিকে তাদের সাথে শেয়ার করো। তার আগে বলবো তোমাদের সকলকে, শুধু আমি না, সেই মানুষটিকে শতকোটি প্রণাম জানাতে, সেই মানুষটিকে হ্যাটস অফ জানাতে যিনি হলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার তোমার সবাইয়ের পক্ষ থেকে এনাকে একটা হ্যাটস অফ জানানো উচিত, কারণ ইনি যেভাবে একা যারা যোগ্য প্রার্থী চাকরির জন্য তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে এবং গোটা ব্যাপারটিকে যেভাবে মনিটরিং করছে তার জন্য। দেখো এবার মেন জিনিস যেটা আছে কি দেওয়া আছে, 2016 নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ারদের তলব বিচারপতির হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ এই পাঁচটি জেলার বেশ কয়েকজন ইন্টারভিউয়ারকে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওকে, প্রাথমিক দুর্নীতি মামলায় নয়া মোড়, পর্ষদের হলফনামা থেকে এটা স্পষ্ট যে প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়ায় কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টকে একত্র করে একটা গ নম্বর দেওয়া হয়েছিল, মন্তব্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ওকে, তাই এবার ইন্টারভিউয়ার অর্থাৎ যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 টেটের প্রেক্ষিতে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয় সেই নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি। পাঁচ জেলা বেশ কয়েকজন ইন্টারভিউয়ারকে তলব করেছেন বিচারপতি, হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং মুর্শিদাবাদে বেশ কয়েকজন ইন্টারভিউয়ারকে আগামী 21 ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছেন। তো রুদ্ধদ্বার এজেলাসেই হবে জিজ্ঞাসাবাদ, সংশ্লিষ্ট আইনজীবীরা ছাড়া আর কেউ থাকবেন না এজেলাসে। এই সুযোগটা যারা যোগ্য ক্যান্ডিডেটস আছো, যারা এবছর চাকরির জন্য পরীক্ষা দিয়েছো, 2022 প্রাথমিকে পরীক্ষা দিয়েছো, তাদের নিয়োগ প্রক্রিয়াকে আরও জোরদার করে তুললো এবং যারা এতদিন চাকরি থেকে বিরত ছিল, যোগ্য ক্যান্ডিডেটস হওয়া সত্ত্বেও চাকরি থেকে বিরত ছিল, তাদের কাছে এক আরও সুযোগ প্রবল হলো চাকরি পাওয়ার। তো অতএব এই প্রতিবেদন থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা যোগ্য ক্যান্ডিডেটস হওয়া সত্ত্বেও এতদিন চাকরি থেকে বিরত ছিল তাদের আজকে চাকরি পাওয়ার সুযোগটি আরও প্রবল হলো, আরও জোরদার হলো। তো এটা একটা খুশির সংবাদ। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা তোমরা তোমাদের এরকম ফ্রেন্ড সার্কেলে কিন্তু শেয়ার করো যারা চাকরির জন্য এই চাকরি পরীক্ষা দিয়েছো এবং নিয়োগের জন্য ওয়েট করছো। ওকে, তো চলো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো।